Não tem dinheiro, se eu falei, velho. Que tal, né, Wagner? É tu vídeo, velho. Hein? দেখতাম পারি আর যে আমার চাচা আর বাগনা তারা গুড় লাগি তোমার বীজ ফালে আমি বাগনা বীজ না নি বীজ বপন করে না নি হ্যাঁ খুব সুন্দর সিরাত এটা বুড়ো লাগি না নি বাগনা বুড়ো মৌসুম না নি এটা 48 জাত না নি আচ্ছা ওইটা কতদিন লাগবো ওইতে বাগনা একটা এর আগে খরচ নি তুমি তাই নাও ফেলা ই বিজর ফলন কিল্লা ভালো আছে না নি সাল কিটা মোটা হয় না ছোট মোটা না নি মুটো ইলে তো পাল্লা আচ্ছা তোমরা দেখতাম পারি আমরা কৃষি নির্ভর বাংলাদেশর যে চিত্র আমরা কিছুটা অনেক দেখলাম কিভাবে বীজ বপন করা হয় হ্যাঁ ও বীজ বপন করার এক মাস বাদে ধান বপন করা হইব ঠিক না নি একটা একটা তুমি তাহলে বেড বানাইছো হ্যাঁ মানে শুদ্ধ ভাষা যেটা কয় এমনি তো আলিসেরা আমরা সিলেটি ভাষায় কিন্তু একটা বেড না নি আচ্ছা মাশাল্লাহ খুব সুন্দর লাগে কদিন বাদে দান উঠবো না এক সপ্তাহ বাদে না নি আলি উঠবো ও আচ্ছা ও আছে আমার এখন দাঁত একটা ওটা সাড়ে দিন আগর না নি আর তোমার জানি এটা সাড়ে দিন বাদ দর খুব সুন্দর তো জোয়াইছি ও যে কিতা ফলন মোটামুটি ভালো হয় না নি এটা কিতা উফরে দি করবা না নিচে দি নিচে দি না নি নিচে দি করলে তো মাশাল্লাহ খরচ অনেক কম হয় হ্যাঁ নিচে দি বাকু তো আমরা আওয়ার পরিষ্কার আছে এই যে জারমুইন কচুরি ফোনা একটা ইটা নাই হ্যাঁ নিচে দি করলে তো তেমন একটা খরচ নাই খালি রইতায় হ্যাঁ তো বাল বাল লানানি বাক না বাসব তো লাগে না লাগবো নি বুঝছি ঠিক আছে আসলে তুমি তাই চালাইয়া নেও করো বলাইয়া হ্যাঁ ধন্যবাদ আমি একটু ভিডিও করিয়া রাখলাম কই বিষয়ের জিনিস আমরা বাংলাদেশে কিভাবে খেয়াত করা হয় এটা তো ইউটিউবও দিলে ওয়ার্ল্ডের মানুষও দেখবা না না কিতা আচ্ছা ওকে এখন তা হইতে নিবাক না ঠিক আছে নি আচ্ছা ইদানিং তো সরকার থেকে ভালো একটা জো ও হ্যাঁ সরকারের বাক্যা সরকার থেকে বাক্যা একটা অনুদান আয় হ্যাঁ আর মোটামুটি সরকারের কাছে বাক্যা খোঁজ খবর নে হ্যাঁ খেতর লাগে আচ্ছা আওয়ামী লীগ সরকারে মোটামুটি খুব একটা জনে হ্যাঁ আর ফুকা টুকা এটা তো তেমন একটা সমস্যা করে না এখন সব সময় আইন না নি কৃষি অফিসারে সব সময় ইয়া দেখাই গিয়া দেন যা এটা আসলে পাল্লা অনেক জিনিস তার কাছে শিখা যায় হ্যাঁ বোঝা যায় আর যে কোনো জিনিস বুঝিয়া করলে আরো অনেক ফায়দা হয় হ্যাঁ আগে তো আমরা যে খেত করতে আগে তো ওইটা বুঝা বুঝি আছিল না আগে দেখতাম বেশিরভাগ খেত ফুকে খাইলি তো এখন অনেকটা কমছে
আচ্ছা যাই হোক, তোমার খামু ডিস্টার্ব দিলাম, আমি দেখলাম দেখি, আমি ওই বাবাইছি হইতে একটু তা দেখি খাম হবে সাক্ষাৎকার দিলে এলাই হ্যাঁ ওকে।